রমজান জুড়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। রাজধানী সহ সারা দেশের প্রায় 3 লাখ মানুষের জন্য এই আয়োজন করেছে সংগঠনটি, যেখানে অংশ নেন ছিন্নমূল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবাই মিলে বাংলাদেশ স্লোগানে এবারের আয়োজনে যুক্ত হয়েছেন সমাজের অনেক গুণীজন। ব্যতিক্রমী এই ইফতার আয়োজনের কথা জানাচ্ছেন মিসবাহ হাসান, ছবি তুলেছেন শফিকুল আলম। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সারাদিন রোজা রেখে ক্লান্ত 55 বছর বয়সী আকলিম আক্তার ভিক্ষা করে সংসার চালান। অসুস্থতার কারণে কাজে যেতে না পারায় ইফতারির জন্য চলে আসেন রাজধানীর কারওয়ান বাজারের বিদ্যানন্দের এই আয়োজনে। রোজ এখানে 400 থেকে 500 হতদরিদ্র নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ইফতার করে তৃপ্তির ঢেকুর তোলেন। শরবত, ফল, মিষ্টি থেকে শুরু করে বাহারি সব খাবারের আয়োজনে মুগ্ধ হন সবাই, যে কারণে ভিড়টাও একটু বেশি থাকে। খাবারের লগে অন্য জায়গায় কোনো খাবার মিলে না, অনেক সুন্দর খাবার খাই আমরা, গেছে বারও খাইছি, এবারও খাওয়াইতে চাল্লা, যেখানে ভালো লাগে তা আসি, কেনাকাটা ঝামেলা আপনার অনেক ঝামেলা মুক্তি পাই আমরা এই দিকে আসি। একজনের জন্য দুইজনের জন্য এরি তো করা করতেও পারি না, খাইতেও পারি না, ১.৫ টাকা খরচ হইতো ইত্যাদি করতে গিয়ে। সমাজে অসহায় মানুষগুলোর জন্য 4 বছর ধরে ইফতারির আয়োজন করে আসছে বিদ্যানন্দ। এবছর বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা দেশে আমরা কয়েক মিলিয়ন ছিন্নমূল দাদাদেরকে আমরা ইফতার করানোর প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং এই কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী এখন চলছে। একেবারে 100% বাংলাদেশের জনগণের অর্থায়নে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাদের 3 বেলা খাবার জোগাড় করা কঠিন, তাদের সহায়তায় সামর্থ্যবানদের সামাজিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যারা খুব বিত্তশালী নন কিন্তু তাদেরও সবার কিন্তু অনেকেরই অধিকাংশেরই এই সামর্থ্য আছে একজন মানুষের পাশে দাঁড়াবার। আমাদের সবার হাজার হাজার মানুষের পাশে দাঁড়াবার দরকার নেই, আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী একজন দুজন বা একটা পরিবার তার পাশে দাঁড়াই, তাহলেই কিন্তু এই সবাই মিলে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হতে পারে। ইফতারির পাশাপাশি প্রতিদিন প্রায় 500 মানুষের মাঝে সেহরি বিতরণ করছে বিদ্যানন্দ। এছাড়া উপকূলের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 1,500 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনটি। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।